وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ إِلَى الْآخِرِ آيَةٍ. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذن جاره وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ. مُتَّفَقٌ عَلَيْهِ. আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ মুসলিম ভাতৃবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াশেষ রহমতে আমরা আজকে জুমার দিনে একত্রিত হওয়া তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীর নবী মামিন আল্লাহ মরুর দুলাল নবী জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে আজকে আলোচনার বিষয়। বিষয়টিকে কেন আলোচনা করব তার কারণ কিছুটা আপনাদের সম্মুখে তুলে ধরি। আমরা যে সোসাইটি সমাজে বসবাস করি সেখানে তিন ক্যাটাগরির মানুষ বসবাস করে। এক উচ্চ শ্রেণীর মানুষ, দুই মধ্যম শ্রেণীর মানুষ, তিন নিম্ন শ্রেণীর মানুষ। তিন শ্রেণীর মানুষ আমরা সোসাইটি সমাজে বসবাস করি। আজকে বিষয়টিকে কেন আলোচনা করব? আজকে সারা বিশ্বব্যাপী যে মহামারী করোনা নামক ভাইরাস সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, বিশেষ করে আমাদের ভারতবর্ষেও, আর ভারতবর্ষের আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের সরকারের তরফ থেকে লকডাউন ডাকা হয়েছে, যার কারণে অনেক মানুষ কর্মহীন অবস্থায় বাড়িতে বসবাস করছেন, বাড়িতে আছেন। এখন যদি আমরা সোসাইটি সমাজে দেখি যে উচ্চ শ্রেণীর মানুষ যারা রয়েছেন ওনাদের বসে বসে খাবার খেতে তাদের কোনো সমস্যা নেই, মধ্যম শ্রেণীর মানুষ তাদেরও কোনো সমস্যা হবে না, কষ্ট হবে সেই সমস্ত মানুষের, যারা লেবার শ্রেণীর মানুষ যারা দিন খাটে দিন খায় ওই সমস্ত মানুষের সংসারে তাদের অনটন, তাদের টানাটানি, তাদের কষ্ট হবে। একটি পরিস্থিতির কারণে কর্মহীন অবস্থায় সকলে বাড়িতে তারা বসে আছে। এখন সরকারের তরফ থেকে তাদের বাড়িতে খাবারের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু নেই, যার ফলে অনেক ফ্যামিলি তাদেরকে, অনেক অনেক ব্যক্তিদেরকে তাদেরকে দিন এমনিতেই কাটাতে হচ্ছে না খেয়ে, যার কারণে সরকারের তরফ থেকে কোনো অনুদান না থাকলেও ইসলাম এমন একটি রিলিজন, এমন একটি ধর্ম যে ইসলাম ধর্মে সদা সর্বদা প্রত্যেক সমস্যার সমাধান দিয়েছে। সেই সমস্যার সমাধানের দিকে লক্ষ্য রেখে আজকের বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। সেই সমস্ত মানুষ যারা বাড়িতে বসবাস করছে কর্মহীন অবস্থায় তাদের যে পরিস্থিতি খুবই খারাপ সেদিকে লক্ষ্য রাখার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্বয়ং বলেছেন। যদি আমরা মহাগ্রন্থ কোরআনুল করিমের দিকে লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে জানিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সৎ সদয় ব্যবহার করবে, ওয়াবিদুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আত্মীয়দের, এতিমদের, মিসকিনদের সাথেও তার তোমরা সৎ সদয় ব্যবহার করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। এটি আয়াতের মিডিল অংশ, শেষে আরও কিছু কথা রয়েছে। এই মিডিল অংশের দুটি আমরা সেন্টেন্স পেলাম, এক হচ্ছে জারিদিল কুরবা আর একটি হচ্ছে জারিল জুনুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি বাক্য সেন্টেন্স দিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি ব্যক্ত করলেন সেটি হচ্ছে এই যে ওয়াল জারিদিল কুরবা তোমার নিকট আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব এবং তোমার প্রতিবেশী, এখানে এই দুইটি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন। এবং এই দুইটি অংশের সাহাবে কিরামরা তিনারা যে ব্যাখ্যা করেছেন, তিনারা যা বুঝেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল জারিদিল কুরবা এই অংশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটির হক কথা বলেছেন। এক ওয়াল জারিদিল কুরবা মানে নিকট আত্মীয়, এক দুই প্রতিবেশী, দুইটি হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চেয়েছেন। অপর অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল জারিল জুনুব শুধুমাত্র প্রতিবেশী মানে অমুসলিম কিন্তু তোমার সে প্রতিবেশী, সেই হিসেবে একটি হকদার।
এবং আরো যদি আমরা সাহাবী কিরামদের কল তাদের দেখি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন তাদেরকে বুঝিয়েছেন যে দুইটি হক বলতে গিয়ে এক হচ্ছে মুসলিম এবং তোমার প্রতিবেশী আর এক অমুসলিম তোমার প্রতিবেশী এই হিসাবে এক শ্রেণীর প্রতি দুইটি হক যারা মুসলিম এবং প্রতিবেশী তাদের প্রতি দুইটি হক আর যারা অমুসলিম তোমার প্রতি হিসেবে প্রতিবেশী হিসেবে একটি হক এছাড়া যদি আমরা অপর হাদিসের দিকে দেখি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিবেশী হিসেবে তিনটি ভাগ রয়েছে এক শুধুমাত্র প্রতিবেশী দুই আত্মীয় প্রতিবেশী তিন আত্মীয় মুসলিম এবং প্রতিবেশী এই তিনটি ক্যাটাগরির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখন যদি আপনি আর আমি নিজেদের সোসাইটি সমাজের প্রতিবেশীর দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের এখানে দুই ক্যাটাগরির মানুষের বসবাস এক হচ্ছে প্রতিবেশী শুধুমাত্র প্রতিবেশী আত্মীয় নয় আবার যদি দেখতে চাই যে আমার প্রতিবেশী এবং আত্মীয় এই দুইটি দেখতে পাবো আমাদের আশপাশে অমুসলিমদের সংখ্যা খুবই কম আমরা দেখতে পাই না যাদের আছে তাদের প্রতি কিন্তু হক রয়েছে এখন সেই দিকে লক্ষ্য রেখে এবার আপনাকে আমি জানাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর যে হক সে সম্পর্কে তিনি অনেক অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো যেটি আপনার আমার বর্তমান পরিস্থিতিতে একান্ত জরুরি জানা এবং তার উপর বাস্তবায়িত করা সেই দিকে লক্ষ্য রেখে কয়েকটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরব তার মধ্যে হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আবু যর রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বলছেন আমার অন্তরঙ্গ বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন তিনটি তিনটি উপদেশ আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার তিনটির মধ্যে একটি উপদেশ হচ্ছে যে তুমি যখন রান্না করবে তুমি যখন রান্না করবে তোমার রান্নার যে তরকারি সেই তরকারিতে তুমি বেশি পানি ঢেলে দাও এবং ঝোলের যে পরিমাণ সেটাকে তুমি বাড়িয়ে দাও এটা কেন করবে এটা এই জন্যে করবে যে তোমার প্রতিবেশী অনেক হয়তো রয়েছে যাদের বাড়িতে তরি তরকারি হয়তো ঠিক মতো হয় না যাতে করে তুমি তোমার বাড়ির অংশ থেকে কিছু অংশ তোমার প্রতিবেশীকে দিতে পারো এর জন্য আমাকে এই উপদেশ দেওয়া হয়েছে তাহলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা অনুযায়ী আমাদেরও প্রত্যেক মুসলিম হিসেবে মুমিন হিসেবে আমাদের করণীয় কর্তব্য যে আমরা যখন বাড়িতে কোনো তরি তরকারি রান্না করব আমাদেরও নৈতিক দায়িত্ব যে আমাদের প্রতিবেশীর দিকে লক্ষ্য রেখে বাড়ির যে তরকারি সেই তরকারিতে বেশি বেশি পরিমাণ পানি দিয়ে তরকারি ঝোলের পরিমাণটাকে বেশি বাড়িয়ে সেই প্রতিবেশীর হকটাকে আদায় করা এটি আপনার আমার নৈতিক দায়িত্ব এছাড়া যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীর দিকে আমরা যদি এগিয়ে যাই অনেক অনেক বর্ণনা পাবো তার মধ্যে এই বর্ণনা রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মাউ কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে ঈমান রাখে ফাল ইকরিম যাইফাহু প্রথম অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু জারাহু সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এক নম্বরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এর ব্যাখ্যা দিকে পড়ে যাচ্ছি তিনটি কথার মধ্যে এটি একটি কথা আরেকটি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়ামা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির অতঃপর যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের পরে ঈমান রাখে ফাল ইয়ুকরিম যাইফাহু সে যেন তার যে বাড়িতে মেহমান আসবে তার যেন সম্মান করে এটি দুই নম্বর কথা তিন নম্বর কথা বলেন ওয়ামা কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির অতপর যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে ফাল ইয়ুকল যখন সে ব্যক্তি কথা বলবে খয়রান ভালো কথা বলবে ফাল ইয়াসমুত যখন অন্যথবা তারা চুপচাপ থাকবে বলতে গেলে ভালো কথা বলতে হবে নইলে তাকে চুপচাপ থাকতে হবে তিনটি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যে প্রথম যে কথাটি ছিল লা ইউমিনু জারাহু প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়
এখন একটু আমরা তদন্ত করে দেখি প্রতিবেশীর মধ্যে আপনার আমার যে কয়েকটি হক আটখানা অনেক হাদিসের অনেকগুলো বর্ণনা পাওয়া যায় অনেকগুলো সংখ্যা পাওয়া যায় তার মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটখানা উপদেশ দিয়েছেন তার মধ্যে হতে একখানা উপদেশ হচ্ছে এই যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন তোমার বাড়িতে তরকারিতে রান্না করবে তার স্লোগান সেটা জানো তোমার প্রতিবেশী কেউ না পায় যদি পেয়ে যায় তাহলে তোমার কর্তব্য তাদের বাড়িতে সেই অংশ থেকে কিছু অংশ পৌঁছে দেওয়া এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ রয়েছে তার মধ্যে এটি একটি উপদেশ রয়েছে যখন কোনো ব্যক্তি অসুস্থ থাকবে তাকে দেখতে যাওয়া আরো উপদেশ রয়েছে যখন কোনো ব্যক্তি তোমার প্রতিবেশী মারা যাবে তার জানাজাতে শরীক হওয়া এই তিনখানা কথা বললাম যেটি জরুরি আরো পাঁচখানা রয়েছে তিনখানা কথা এই জন্য আপনাদেরকে বললাম যে এই তিনখানা এখন আমাদের সোসাইটি সমাজের মধ্যে আমাদেরকে একটু দেখতে হবে প্রতিবেশীর মধ্যে রান্না যখনই হবে সেই স্লোগান যদি বাইরে চলে যায় তাহলে আপনার আমার নৈতিক দায়িত্ব প্রতিবেশী যে আর রয়েছে যারা সেই প্রতিবেশীর মধ্যে হতে নিম্ন শ্রেণীর লেবার শ্রেণীর মানুষ তাদের বাড়িতে খাবারের আয়োজন হয়নি বা হলে পরে খুবই কম হয় তাদের ব্যবস্থাপনা হয় না মোটেই এমনটা যদি হয় তাহলে আপনার দায়িত্ব সেই অংশ থেকে কিছু অংশ সেই প্রতিবেশীকে দিয়ে দেওয়া আর একটি বিষয় লক্ষ্য করা এইখানে যে বিষয়টি লক্ষ্য করার বিষয় হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আর মারা গেলে জানাজায় শরীক হওয়া এখন আমরা তদন্ত করে দেখি এখন কোভিড-19 কারণে কেউ যদি সোশ্যাল ডিস্টেন্স মানার জন্যে বাড়ির মধ্যে যদি কেউ থাকে এটি হচ্ছে প্রশাসনিক বা সরকারি তরফ থেকে একটা আইন যে বাড়ির মধ্যে থাকতে হবে বিনা কারণে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না এটাও যেমন আপনার কাছে জরুরি তার থেকে বেশি জরুরি হলো আপনার প্রতিবেশী কেউ অসুস্থ হলে আপনাকে দেখতে যাওয়া আর আপনার তার থেকেও বেশি জরুরি হলো যে আপনার প্রতিবেশী কেউ মারা গেলে তার জানাজাতে শরীক হওয়া এখন তদন্ত করে দেখুন একটু তদন্ত করে দেখুন যে এটা বাস্তব সরকারের আইনকে যতটা প্রাধান্য দিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ততটা আমরা গুরুত্ব দিইনি প্রাধান্য দিইনি আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশীর মধ্যে কেউ অসুস্থ হলে তার বাড়িতে যে দেখতে যাওয়া তার খবর নেওয়া তার আদৌ চিকিৎসার ঠিকঠাক টাকা পয়সা ব্যবস্থাপনা আছে কিনা যে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে কিনা এবং তার বাড়িতে ঠিকঠাক খাবার হচ্ছে কিনা আমরা কেউ এটা খবর নিই না বরং আমি তো একজন ভালো মানুষ আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই আমার বাজার করার কোনো সমস্যা নেই আমি বাড়ির বাইরে গেলাম ঠিক টাইমে গিয়ে বাজারটাকে নিয়ে আমি বাড়ির মধ্যে ঢুকে থেকে গেলাম বাইরে কার কি হচ্ছে আমি কোনো খবর নিলাম না আমি নিজেই ভালো থাকলেই সবচাইতে বেশি ভালো এমনটা যদি কাউরির মনোবল থাকে এবং সে ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজারি হয় আর শুধু 100 নয় 100-এর ঊর্ধ্বে যদি হজ করে আসে তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে ব্যক্তি মুমিন ইমানদার হতে পারবে না যদি তার প্রতিবেশীর ঠিকঠাক খবর সে ব্যক্তি যদি না নেয় কি করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী তদন্ত করে দেখুন যে অনেক মানুষ আপনার সোসাইটি সমাজের মধ্যে বসবাস করছে যাদের আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো সমস্যা নেই তাদের বাড়ির খাবারের ম্যানেজমেন্টের কোনো সমস্যা নেই সমস্যা রয়েছে অনেক তার প্রতিবেশীর সেই প্রতিবেশী সে খবর নেয় না তাহলে সে ব্যক্তি কী করে মুমিন হতে পারে সে ব্যক্তি কি করে মুমিন তাহাজ্জুদ গুজারি পাঁচ ওয়াক্তের সালাত গুজারি এবং হজ পালনকারী কিভাবে সে মুমিন হতে পারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে ব্যক্তি মুমিন হতে পারে না যদি সে ব্যক্তি তার প্রতিবেশীর ঠিকঠাক খবর না নেয় যদি তাদের দেখাশোনা না করে সে মুমিন হতে পারবে না এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী বিয়াদিহি আব্দুন আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মুমিন ইমানদার হতে পারবে না হাত্তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি তার প্রতিবেশীর খবর না নেয় প্রতিবেশীর দেখাশোনা না করে সে মুমিন ইমানদার হতে পারবে না
এবার এই হাদিস অনুযায়ী একটু চিন্তা ভাবনা করুন, আমাদের মধ্যে অনেক মানুষ বিদ্যমান রয়েছে যাদের বাড়ির কোনো সমস্যা নেই, তার প্রতিবেশীর সমস্যা রয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য তার আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দিয়েছে, তার টাকা পয়সার কোনো সমস্যা নেই, সে আরামেই তাদের দেখাশোনা করতে পারে, তাদের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারে, সেই ব্যথায় ব্যথিত হতে পারে, কিন্তু আফসোসের বিষয় সেটা গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো উপদেশ রয়েছে, সেই উপদেশের দিকে আমরা কেউ ভ্রুক্ষেপ করছি না, লক্ষ্য করছি না, প্রাধান্য দিচ্ছি না, মূল্যায়ন করছি না, আফসোসের বিষয়। তাহলে আমরা কোন ক্যাটাগরির মুসলিম, আমরা কোন ক্যাটাগরির মুমিন হয়েছি, অথচ প্রতিবেশীর হক সম্পর্কে মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আমাদেরকে বলছেন যে আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতিবেশীর হক সম্পর্কে এত এত বর্ণনা দিচ্ছেন যে আমি শেষের দিকে ভয় করতে লাগলাম, হয়তোবা প্রতিবেশীকে ওয়ারিস সূত্রে অধিকারী হয়তো অধিকার দিয়ে বসে থাকবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এত উপদেশ আমাকে দেওয়া হয়েছে প্রতিবেশীর হক সম্পর্কে, মনে হচ্ছে যে এক সময় হয়তো বা প্রতিবেশীকে ওয়ারিসের হয়তো অধিকারী হয়তো বানিয়ে ফেলবে। তাহলে এ হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশীর হক সম্পর্কে একাধিক একাধিক উপদেশ দিয়েছেন, আর সেই উপদেশকে লক্ষ্য রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদীকে সেই বর্ণনাগুলো দিয়েছেন। আমরা আজকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দিসের ঘটনা, মসজিদুল আকসার ঘটনা আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আমাদের ব্যথাই ব্যথিত, আমরা খুব আফসোস করছি, খুব আফসোস করছি, হওয়াটাই স্বাভাবিক। একজন মুমিন হিসেবে আমাদের একটা দায়িত্ব যে অপর প্রান্তে কোনো মুমিনের সমস্যা হলে, তারা কষ্ট পেলে, সেই কষ্টে সে ব্যথাই ব্যথিত হওয়া এটা স্বাভাবিক, হওয়া দরকার। এটা আমি মেনে নিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা খুব আফসোস করছি, আফসোস করছি, আমাদের কি করার আছে, কিছু করার নেই, শেষে একটা অপশন যে আমরা দোয়া করতে পারি সেই জালিমদের জন্যে, তাদের ধ্বংসের জন্য দোয়া করতে পারি, মাজলুমদের জন্যে তাদের প্রতি রহমত, তাদের প্রতি শান্তির জন্য আমরা দোয়া করতে পারি, এটাই আমাদের শেষ, এটাই আমাদের অপশন, তাছাড়া কিছু নেই, আমাদের দ্বারা আর কোনো ক্ষমতা নেই, আমরা পারবো না, বলতেও আমরা পারবো না। এখানে আমার কথা, যদি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা নিয়ে যদি এত ব্যথাই ব্যথিত হই, তাহলে আপনাকে তো তার থেকে বেশি ব্যথাই ব্যথিত হওয়া উচিত ছিল আপনার প্রতিবেশীকে নিয়ে চিন্তা ভাবনা করা, আপনি তো করলেন না। আপনাকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পোস্ট আপনি করছেন, বাড়ির মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনে আপনি বাড়ির মধ্যে কোভিড 19 পালন করতে গিয়ে হাতে মোবাইল নিয়ে পোস্ট আপনি বেশ ভালো ভালো করছেন, কিন্তু আপনার সেই পোস্টের থেকে বেশি জরুরি ছিল আপনার প্রতিবেশীর খবর নেওয়া, আপনি কই নিলেন না, তো আপনি কই নিলেন না, এমনকি আপনাকে দেখা গেল যে আপনার প্রতিবেশী কেউ মারা গেল, আপনি জানাতে সরি করলেন না, তাহলে আপনি কার কথাই বেশি প্রাধান্য দিলেন, আপনি সরকারের আইনের বেশি প্রাধান্য দিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর দিকে প্রাধান্য দিলেন, এটা নিজের বিবেককে আপনি প্রশ্ন করবেন, আপনার ঈমান কোন জায়গায় রয়েছে। আপনাকে আমি বলি না যে সরকারের আইনকে ভঙ্গ করে আপনি যা ইচ্ছা তাই করুন, এ কথা আপনাকে আমি বলছি না, আপনাকে এই বিবেকটাকে জাগানোর জন্য বলছি যে আপনি যদি সরকারের আইনকে এত গুরুত্ব দিয়ে মারার চেষ্টা করেন, তার থেকে বেশি গুরুত্ব দিয়ে মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর দিকে, আপনি তো করলেন না। আপনি একটু চিন্তা করবেন, আপনার অধিকাংশ প্রতিবেশী রয়েছে যারা কর্মহীন, শুধু খালি কোভিড 19 কারণে নয়, অনেক ব্যক্তি আপনার প্রতিবেশীর মধ্যে রয়েছে যাদের কর্মস্থলে জায়গা বন্ধ রয়েছে, সে কর্ম না করার কারণে তার স্বর তার যে বাড়ির পরিবারের যে তার অভাব চলছে, আপনি একবারও লক্ষ্য করলেন না যে আপনার প্রতিবেশী দীর্ঘ 2-3 মাস ধরে বাড়িতে বসে আছে, যেই ব্যক্তিটি লেবার শ্রেণীর মানুষ, যে না কাটলে তার বাড়িতে উনুন জ্বলে না, খাবার হয় না, আপনি লক্ষ্য রাখলেন না, একবারও তো চিন্তা ভাবনা করলেন না, অথচ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, অথচ আপনি মানলেন না। আপনাকে কাল কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, নিয়ামতের শুকর আপনি কতটা করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনার বড় বিজনেস ব্যবসা দিয়েছেন, আপনাকে সার্ভিসম্যান করেছেন, আপনার টাকা পয়সার কোনো অভাব নেই, সমস্যা নেই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা নিয়ামত দিয়েছেন, বড় নিয়ামত যতগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ইনকাম, টাকা পয়সা,
এটা একটা বড় ধরনের নিয়ামত। এই নিয়ামত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই শুকর গুজার আপনি করলেন, এ টাকাটাকে ঠিকঠাক খাতে আপনি ব্যয় করতে পারলেন, এই প্রশ্ন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবেন। এর জবাব দেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এর জবাব আপনাকে দিতে হবে। আপনাকে জাগানোর জন্য আমি কথা বলতে চাইছি, আপনাকে জাগতে হবে, প্রতিবেশীর সম্পর্কে আপনাকে ওয়াকিফ হতে হবে, আপনাকে জানতে হবে, অবগত হতে হবে যে আমার আদৌ প্রতিবেশী সেই কষ্ট অনুভব করছে কিনা, তারা সেই ব্যথায় ব্যথিত আছে কিনা, আপনাকে এটা খবর রাখতে হবে। আপনি পারলেন, পারলেন না, আপনি বড় লেকচারার হয়ে গেছেন, আপনি বড় সার্ভিসম্যান হয়ে গেছেন, আপনি হজ করে চলে এসেছেন, আপনি ইসলামের অনেক কিছু জানছেন বুঝছেন, কিন্তু বাস্তবতার সময় কই আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না? কোথায় ইসলামের কথা বড় বড় লেকচার দেওয়া যেতে পারে, বলা যেতে পারে, কিন্তু এর উপর আমল করা আপনি কোথায়? এটা যে শূন্য রয়েছে, এই শূন্য স্থানটা পূরণ করবে কে? আপনাকে যে পূরণ করা দরকার ছিল, আপনি ইসলাম জেনেছেন, এই ইলমিয়াত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর বাস্তবতা কোথায় রয়েছে? এর বাস্তবতা না থাকার কারণে মুসলিম জাতি সরকারের অনুদানের দিকে তাকিয়ে দেখবে না, সরকার কি দিল এটা ভ্রুক্ষেপ করবে না। যদি মুসলিম জাতি নিজে নিজেরাই যদি ইসলামের প্রতি হুকুম আহকামকে মেনে নিত, তাদের সংসারে অভাব থাকতো না, তারা এই অভাবের মধ্যে পড়ে থাকতো না। কেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপশন অনেকগুলো দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বড় অপশন ছিল যাকাত ফান্ডের কথা, তার মধ্যে সবচাইতে বড় আপনার অপশনের কথা ছিল সেটা ছিল ফিতরার অপশনের কথা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপশন দিয়েছেন, এই অপশনগুলোকে ভালো কাজে লাগান, আপনার প্রতিবেশী কেউ অভাবী থাকবে না, আপনার প্রতিবেশীর মধ্যে কেউ না খেয়ে জীবনযাপন করবে না, আপনার প্রতিবেশী কেউ না খেয়ে রাত্রি পার করবে না। অথচ আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি মুমিন ইমানদার হতে পারবে না যে ব্যক্তি রাত্রের আহার করলো নিশ্চিতভাবে ঘুমিয়ে গেল, প্রতিবেশীর খবর নিল না, তার প্রতিবেশী না খেয়ে রাতটাকে কাটিয়ে দিল, এ মুমিন হতে পারবে না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অনেকগুলো কথা বলেছেন। আপনাকে কয়েকটি কথা বলতে গিয়ে আমি বলতে চাইছি, আপনার নৈতিক দায়িত্ব, আপনি কোভিড-19 বাড়ির ভিতরে থেকে আছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অপশন দিয়ে রেখেছেন, এখনও আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছেন, এখনও পর্যন্ত আমরা জীবিত রয়েছি, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন 2020 সালে কোভিড-19 আপনাকে আমাকে সেই করোনা মহামারীর মধ্যে আক্রান্ত করে আপনাকে আমাকে নেয়নি, এমনকি 2021 এখনো পর্যন্ত আপনাকে আমাকে করোনা এখনো পর্যন্ত আপনার আমার ভিতরে নেই, এখনো পর্যন্ত সে করোনা আক্রান্ত হয়নি, তাহলে এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অবসর দিয়েছেন, আপনাকে আমাকে এখনো অপশন দিয়ে রেখেছেন, এখনো আপনার আমার সতর্ক হওয়ার সময় হাতে রয়েছে। এখনই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আপনার আমার ভিতর থেকে রমজান মাসে, আপনার আমার ভিতর থেকে ঈদের পরে হাট্টাঘাট্টা দুইজন ব্যক্তি, তিনারা পাঁচ ওয়াক্তের সালাত গুজারি ছিলেন এই মসজিদের, অথচ ওনারা দুজনেই বিদায় নিলেন আপনার আমার চোখের সামনে, একটু আফসোস লাগে না? আপনার আমার ভিতরে একটু আফসোস লাগে না যে উনার কিসের অভাব ছিল, উনার মতো ব্যক্তি এত চিকিৎসা করালেন, এত কিছু করালেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন উনাকে দুনিয়ার বুকে রাখলেন না? কেন? উনার আর থাকার অধিকার পৃথিবীর বুকে নেই, তিনার আয়ু শেষ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চাইলেন যে টাকা পয়সা থাকলেও তোমরা রিহাই কেউ পাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দুনিয়াতে যতদিন থাকার ততদিন রাখি, যাকে মন চাই উঠে নেওয়ার আমি অতটাই সময় তার বেঁধে দিয়ে তাকে উঠিয়ে নিই। তাহলে আমরা কেউ জানছি না কার কখন মৃত্যু হবে, কার কিভাবে মৃত্যু হবে, এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন না করায় যদি হয়ে যায় আপনি কি করবেন? আপনি যে ভাবছিলেন টাকা পয়সা থাকলে সমস্যা নেই, এটাও আপনার অপশন নেই, টাকা পয়সা থেকেও আপনার পরিত্রাণ পাওয়া যাবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন সে আয়ু না রাখেন। তাহলে আপনার আমার কর্তব্য হচ্ছে এখন থেকেই সে সতর্ক হয়ে যাওয়া, পাঁচ ওয়াক্তের সালাত গুজারি হয়ে যাওয়া, এবং প্রত্যেকটি ইসলামের হুকুম আহকামকে জেনে বুঝে তার উপর বাস্তবায়িত করা। বাস্তবায়িতের মধ্যে হতে আপনাকে যে টপিক, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে বলতে চাইছি, আপনার প্রতিবেশীর খবর নিতে হবে। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে টোটাল 15 যে কোভিড-19 জন্যে আপনাকে আমাকে লকডাউন মানার জন্য বাড়িতে রাখা হয়েছে, অনেক মানুষ যারা কর্মহীন অবস্থায় পড়ে আছে, আপনার দায়িত্ব
তারা ফকির ফুকারা নয়, হয়তোবা তারা মাসাকিনের মধ্যে পড়ে যেতে পারে, তাদের বাড়িতে অভাব চলছে, কিন্তু আপনাকে মুখ ফুটে বলতে পারবে না যে আমার অভাব চলছে। মুখ ফুটে আপনাকে কি বলতে পারে? কাজকর্ম নেই, কিছু টাকা পয়সা আমাকে কর্জ দাও, ঋণ দাও, এই কথা আপনাকে বলতে পারে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটটি হকের মধ্যে এটি একটি হকের কথা বলেছেন, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে কর্জ ঋণ যদি চায় তুমি তাকে দাও, তুমি তাকে দাও, এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা ঋণ দিতেও কণ্ঠিত বোধ করি, সে জায়গায় দিতে গিয়ে সুদি কারবার চলে আসে, তোমাকে আমি দিলাম তার পরিবর্তে এটা দিতে হবে, মানে আছি কোথায় কোন জায়গায় ভাবনার একটা বিষয়। আমরা সুদি কারবারের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছি, প্রতিবেশীকে দিচ্ছি আমরা ধার, কিন্তু তার পরিবর্তে আমরা সেই ইন্টারেস্ট চেয়ে বসে থাকছি যে তোমাকে এতদিনে এতগুলো আমাকে দিতে হবে, যেটি আপনাকে ইসলাম পারমিশন দেয়নি। আপনাকে মুসলিম মুমিন হিসেবে আপনার প্রতিবেশী যে কর্তব্য তাকে আপনাকে এমনিতেই দেখাশোনা করার কথা ছিল, আপনার কাছে হাত পাতিয়ে যখন ঋণ চাইছে আপনাকে দ্বিধায় বিনা দ্বিধায় বিনা শর্তে তাকে আপনার ঋণ দেওয়া উচিত ছিল, এটি একজন মুসলিম মুমিন উম্মাতে মোহাম্মদী দাবিদার হিসেবে, সেটা আমরা পারলাম না, আফসোসের বিষয়। অতএব আপনাদেরকে আমি পরিশেষে এ কথাগুলোই বলতে চাই যে যতদিন সরকারের তরফ থেকে এই ধরনের লকডাউন থাকবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, বড় বড় ব্যবসা বাণিজ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাকরিজীবী করেছেন, আপনি সার্ভিসম্যান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছেন, আপনার পরিবারের সাথে সাথে আপনার প্রতিবেশীর আপনি খেয়াল রাখবেন যে আদৌ তাদের সে অভাব চলছে কি না, যদি চলে প্রতিবেশী যাই হোক না কেন, প্রতিবেশী যাই হোক না কেন, হতে পারে মুসলিম, হতে পারে অমুসলিম, হতে পারে আরও কিছু, ওটা আপনার দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে আপনার এটাই যে প্রতিবেশী আপনাকে হক আদায় করতে হবে, প্রতিবেশীর আপনার আওতায় কতগুলো পড়তে পারে। এ ব্যাপারে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সুয়েলা আনিল জারি, প্রতিবেশীর কতদিন আমরা ধরবো সীমা, সীমার মধ্যে তিনি বর্ণনা দিলেন যে আর বাইনা দারান আমামাহু, তোমার বাড়ির সম্মুখে চল্লিশখানা বাড়ি ধরবে, ওয়ার বাইনা খলফাহু, এবং তোমার বাড়ির পিছনে চল্লিশটা বাড়ি দেখবে। আবার তিনি বললেন ওয়ার বাইনা আন ইয়ামিনিহি, তোমার ডান সাইডে দেখবে চল্লিশটা বাড়ি, ওয়ার বাইনা আন ইয়াসারি, এবং তোমার বাম সাইডে দেখবে চল্লিশটা, অর্থাৎ সামনে পিছনে ডানে বামে চল্লিশখানা বাড়ি ধরে আপনাকে এটা আন্দাজ করে নিতে হবে যে এগুলো সব আমার প্রতিবেশীর মধ্যে পড়ে। এটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই সময়সীমার মধ্যে আপনাকে এবার দেখতে হবে যে আপনার প্রতিবেশীর মধ্যে তারা পড়ে কি না, সেগুলো লক্ষ্য রেখে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াবেন, বিপদে আপদে তাদের সহায় হবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, নিয়ামত শুকরগুজার করুন, আপনি সেটাকে সঠিক খাতে আপনি ব্যয় করুন, এর জাজা এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে দিবে। আপনার কোনো কিছু লস নেই, মুমিন ব্যক্তির জন্য কোনো সময় কোনো অবস্থা তাদের কোনো কিছু লস নেই, সবকিছু তাদের যেন লাভজনক, সবকিছুই লাভ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ইসলামকে সঠিকভাবে আগে জেনে নেওয়ার তৌফিক দেন, বরুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্তের সালাত গুজারি হিসেবে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা আমাদের ভিতরে অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করো, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও, বলুন আমিন। ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد